স্বাগত ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে। তো শুভেচ্ছা সবাইকে। সো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতে সূচক ও লগারিদমে 4.1 এর সবগুলো পর্ব আশা করি আমরা আগে দেওয়া হয়েছে, এবং 4.2 এর লগারিদমের ইতিহাস এবং লগারিদমের বিভিন্ন সূত্রগুলো কিভাবে ইজিলি আমরা প্রুভ করতে পারি সবগুলোর ভিডিও দেওয়া হয়েছে, এবং সবগুলোর ভিডিও লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সের নিচে আছে। তো আজকে আমরা সেই 4.2 এর অনুশীলন শুরু করতে যাচ্ছি। তো আশা করি বেসিক পর্ব সবগুলো দেখা হয়েছে। সো প্রথম ক নম্বর অঙ্ক আমাকে মান নির্ণয় করতে বলছে। ক নম্বর হচ্ছে লগ 3/81, অর্থাৎ 81 এর ত্রিভিত্তিক লগ, ঠিক আছে। সো আমরা এটা কিভাবে করতে পারি, আমরা চেষ্টা করব ভিত্তি এবং আর্গুমেন্ট অর্থাৎ নাম্বার দুইটা যাতে এক করে ফেলতে পারি। সো কিভাবে করতে পারি, তাহলে লগ 3/81 কে 3^4 লিখতে পারি না, তাহলে 4 লগ 3/3, তাহলে 4×1=4। তো এখানে নিম্নমান 4 আনসার। এটা আরো সিম্পল, এটা শুধু বুঝছিতে নাকি, এটা আমরা কোন ফর্মুলা ইউজ করেছি, লগ a এর অ্যারিথমেটিক লগ সমান হচ্ছে 1, ওকে। সো এখানে আমরা কি করতে পারি দেখি, লগ 5/3 লিখতে পারি আর লগ এ বেস 10, এগুলোর প্রুফ কিন্তু আগে দেওয়া হয়েছে। সো এরপরে আমরা আসি, তাহলে 1/3 আর এখানে হবে 1, সো এটার আনসার হবে 1, নিম্নমান 1/3। সো এটাকে আমরা দেখব কিভাবে সেম বেস করতে পারি। দেখেন তো এটাকে আমরা চাইলে এই 2 কে √4 লিখতে পারি, কারণ 2^2 স্কয়ার কারেন্ট তো পাবো। সো এখন এটাকে আমরা লিখতে পারি 4^2, সো হাফ টাকে নিয়ে আসলাম লগ 4/4, সো হাফ এটা কেন আসছে, এই ফর্মুলাটা, এখানে এই ফর্মুলা ইউজ করেছি, এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি, এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি। সো লগ হাফ ইন্টু 1 ফ্রম হাফ, তাহলে এটার মানও কত, হাফ। সো আমরা এরপর রঙটা করি। সো এখন আমরা অর্থাৎ ঘ নাম্বার করব। সো এখানে সেম বেস করতে হবে, তাহলে কিভাবে করতে পারি, বেস আর নাম্বার এটা আমরা কি করব, ইকুয়াল করব। তাহলে আমরা এখানে 20 স্কেল লিখতে পারতেছি, ঠিক আছে। তো 20 কে 2/5 কিভাবে গুণিত করতে পারি, লগ 2/5, আর এটাকে আমরা লিখতে পারি 4×5 হোল স্কয়ার, লগ 2/5, আর এখানে 2×2×5 হোল স্কয়ার লিখতে পারি। সো লগ 2/5, আমাকে এখানে 2/5 আনতে হবে, তাহলে 2 এর উপরে স্কয়ার আছে 2/5, এখানে যদি স্কয়ার দিই আবার বাইরে আছে স্কয়ার, দেখেন তো এখান থেকে দুগুণ 4 আসবে, রুট স্কয়ার 5 চলে গেলে এটা থাকবে, আর এটা স্কয়ার হচ্ছে বাইরে স্কয়ার, তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি না 2/5 4/4, তাহলে 4 টা যদি আমি সামনে নিয়ে আসি 2/5 দেন 2/5, ওকে, তাহলে একে একে শুন কি হবে, 1 হয়ে যাবে, তাহলে 4×1=4। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন আমি এটা ক্যালকুলেটর দিলে তো হচ্ছে, বা এখানে যেহেতু 2/5 আছে আমি 2/5 এর উপর কত পাওয়ার দিলে 400 করে সেটা দেখব। হ্যাঁ করতে পারেন, কিন্তু দুই নম্বর প্রশ্নের জন্য যদি আসে অবশ্যই আপনি এভাবে করবেন, অর্থাৎ মেথডটাকে ইউজ করবেন, ওকে। সো এর পরের অঙ্কটা আমরা করি, সেটা হচ্ছে লগ 5/5 1/3 5^2 1/2, সো লগ 5/5 1/3 + 1/2, সো লগ 5/5 3^6 2+3, তাহলে এখানে আসে আমার কাছে লগ 5/5 6/5/6,
So 5 by 6 টা যা আমরা সামনে নিয়ে আসি log 5 base 5 5 base 5 by 6 into 1 সমান হচ্ছে কত 5 by 6 এটাই হবে আমার কাছে आंसर সো এখানে কি করেছি এখানে কিউবিক রুটের জন্য 1 কাট করেছি রুটের জন্য হাফ করেছি ঠিক আছে সো সেম বেস পাওয়ার দুটো যোগ করেছি দেন ওই যে log a n টু দি পাওয়ার r সেটা আগে চলে আসছে দেন log a বেস এস 1 1 তো আশা করি বুঝছি সো আমরা এর পরের অঙ্কতে চলে যাই এখন আমরা দুই নম্বর অঙ্কটা দেখি সো x এর মান নির্ণয় করতে বলেছে তার মানে এখানে x আছে সো এখানে আমরা একবারে লগারিদমের যে প্রথম সূত্রটা সেটাই আমরা ইউজ করব সেটা কি সেটা হচ্ছে আমরা আশা করি বলেছিলাম 100 কে আমরা কি লিখতে পারি 100 এই 100 কে আমরা কি লিখতে পারি 10 স্কয়ার তাকে যদি আমরা লগারিদমের মাধ্যমে লিখি কি ভাবে লিখব 10 বেসড 100 ইকুয়াল টু 2 ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি সূত্র দেখেছিলাম তখন আশা করি মনে আছে সেটা হচ্ছে n সমান যদি a টু দি পাওয়ার x হয় তাহলে আমরা লিখতে পারি log a বেস n সমান x এখান থেকে এদিকে যেতে পারবো আবার এদিক থেকে এদিকে আসতে পারবো এখান থেকে এদিকে যেতে পারবো আবার এখান থেকে এদিকে যেতে পারবো এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব ঠিক আছে সো সো এখন এটাকে এটাই লিখব আর কি 10 স্কয়ার ইকুয়াল টু 100 ঠিক তাই দেখেন আমি প্রশ্নের মধ্যে করে ফেলছি সো 5 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স কোন সূত্রটা অ্যাপ্লাই করেছি এই যে এই সূত্রটা এটা সেভেন লিখে দিবেন সেটা কি সেটা হচ্ছে log a raised n সমান যদি x হয় তবে a টু দি পাওয়ার x সমান n সেই কাজটা করেছি সো সো এখানে x সমান তাহলে কি আসে 1 2 5 এটা হবে आंसर তো সুতরাং x এর মান 1 2 5 ঠিক একই ভাবে এখানেও সেই একই কাজ x স্কয়ার ইকুয়াল টু 25 আসলে বলেছিলাম বুক মাথা ঠিক আছে সো x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার সো x সমান 5 এটা হবে आंसर এরপরে এখানেও ঠিক তাই এখানে যে কাজটা করব x স্কয়ার এখানে মাইনাস 2 আছে ওকে 1/16 এই একই ফর্মুলাটা ইউজ করতেছি সো এখানে 1/x স্কয়ার হবে 1/16 হবে সো x স্কয়ার সমান আমরা কি লিখতে পারি সিস্টেম কোড আমরা গুণ করে দেন বা রিসিপ্রোকাল করেন উল্টাই দেন ঠিক আছে সো x স্কয়ার সমান 4 স্কয়ার সো x সমান 4 সো আমরা এই সমাধানটা করতে পারলাম আর কি ঠিক আছে সো আমরা এখন এর পরের অঙ্কটাতে যাচ্ছি ওকে ভালো থাকেন সুস্থ থাকেন